বিএনপির স্থায়ী কমিটির সদস্য গর্ষরচন্দ্র রায় বলেছেন যে ডিবি প্রধানের অনুরোধের প্রেক্ষিতে এবং সৌজন্যতা রক্ষায় হারুনের বাসা থেকে আনা খাবার থেকে ভাতসহ হালকা সবজিও রুই মাছের একটি টুকরা গ্রহণ করেন তিনি। সরকার পতনের এক দফা দাবিতে রাজধানীর প্রবেশপথে বিএনপি ঘোষিত অবস্থান কর্মসূচিতে শনিবার ঢাকার ধোলাইখাল এলাকায় অবস্থান নিয়েছিলেন বিএনপির এই নেতা। তার সঙ্গে ছিলেন দলের নেতাকর্মীরা। সেখানে সংঘর্ষের এক পর্যায়ে আহত হন তিনি। এরপর তাকে নিয়ে যাওয়া হয় গোয়েন্দা পুলিশ কার্যালয়ে। সেখানে তার মধ্যাহ্নভোজের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয় পুলিশ। ছবি ছড়ানোর বিষয়ে তিনি আরও বলেছেন, যারা এ কাজটি করেছে এটি অত্যন্ত নিম্ন রুচির পরিচায়ক, এটা এক ধরনের তামাশাপূর্ণ নাটক। এই যে নোংরা নাটক, খাওয়ান দাওয়ান, সোনার গা, কেন রাষ্ট্রের এত টাকা হয় নাই গর্ষদার মাথা কিনতে? রাষ্ট্রের ক্ষমতা আছে একটা গুলি করে আমরা মেরে ফেলতে পারে, রাষ্ট্রের ক্ষমতা আছে ইলিয়াস আলীর মতো আমরা গুম করে দিতে পারে, রাষ্ট্রের ক্ষমতা আছে চৌধুরী আলমের মতো গুম করে দিতে পারে, বা যাদেরকে এই পর্যন্ত খুন করা হয়েছে হয়তো রাস্তা আমাদেরকে ফেলে দিতে পারে, ঘরে ঢুকেও ফেলে দিতে পারে।